প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ফারিহা রুবাইন, আমার চ্যানেল ফারিয়াস ব্লগে আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আমি পাবনা জেলার মেয়ে, আমার বাবার বাড়ি পাকশিতে আর আমি বাস করি ঢাকাতে। তো আমার ঢাকার বাসায় আমি যা কিছু রান্না করি সেগুলোই আমার চ্যানেলে আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমার আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে যে সকালের নাস্তা থেকে আমি আজকের ভিডিওটা শুরু করছি, আমার ছেলে সকালে নাস্তা করছে, হলো এখন তো জ্যৈষ্ঠ মাস, আমের সময়, তো আম দুধ আর পাউরুটি দিয়ে সকালে নাস্তা করছে। আমরা সবাই এই নাস্তাটাই আজকে করেছি, আর দুধ দিয়ে আম দিয়ে পাউরুটি দিয়ে কিন্তু খুবই মজা লাগে খেতে। তো এটা আমরা সবাই খুব পছন্দ করি, আর আমের সিজন আসলে মাঝে মাঝে আমরা সকালবেলা এই খাবারটা খেয়ে থাকি। তো এই তো এখন হলো দুপুরের রান্নার জন্য সব রেডি করে নিয়েছি। তো পুঁই শাক মিষ্টি কুমড়া কেটে রেডি করেছি, আলু আর পেঁপে কেটে রেডি করেছি, আর এখানে মশলা সব বের করে নিয়েছি, আর এই যে বাটিতে কিছু মশলা ব্লেন্ডারে করে ব্লেন্ড করে রেখেছি। তো এগুলো আমি রান্না করব আজকে। এখন কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু মুরগির মাংস এবং একটা ইলিশ মাছের মাথা বের করেছি। এই মুরগির মাংস আর ইলিশ মাছের মাথা দিয়ে আমি আজকে এই রেসিপিগুলো তৈরি করব। তো সাথে থাকেন, সবাই দেখতে থাকেন আজকের ভিডিও। এই তো আমি রান্নাঘরে এখন সব কিছু রেডি করে নিয়েছি, তারপরেও কিছু কাজ আছে যেটা করতে হবে। তো এই যে ইলিশ মাছের মাথাটা আমি কেটে পিস করে নিব। এই ইলিশ মাছের মাথা দিয়ে আমি আজকে পুঁই শাক আর মিষ্টি কুমড়া সবজি রান্না করব। এই সবজিটা আমার কাছে খুবই ভালো লাগে। তো কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর হলো মুরগির মাংস নিয়েছি, এটা কিন্তু ফার্মের মুরগির মাংস, অর্থাৎ ব্রয়লার মুরগির মাংস আমাদের খুবই কম খাওয়া হয়। তো আজকে এই মাংসটাই রান্না করব। তো আজকে খুব মন চাইলো, অতিরিক্ত গরম যাচ্ছিল তো গত কয়েকদিন, তো এত গরমের মধ্যে আসলে বেশি কষা তরকারি কষা মাংস এগুলো না খাওয়াটাই ভালো। সেই জন্য মন চাচ্ছে যে একটু ঝোলঝোল করে আলু আর হলো পেঁপে দিয়ে মাংসটা রান্না করব, সাথে একটু টমেটো দিব। বেশ কিছুদিন হয়ে গেছে টমেটো দিয়ে কোনো তরকারি রান্না করি না, তো আজকে খুব মন চাচ্ছে একটু টমেটো দিয়ে মাংস রান্না করব, খেতে মন চাচ্ছে। তো ঝোল করেই রান্না করব। আর আমার বাসায় আমি তো বেশিরভাগ সময় একটু ঝোলঝোল করেই রান্না করি, কারণ আমার ছেলে মেয়ে ঝোলটা পছন্দ করে। তো এই তো আমার সব কিছু কেটে নেওয়া শেষ, আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আর আজকে হলো পেজ গ্রো করার বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। আর যারা আমার মতো পেজ খুলে আপনারা নিজেদের একটা ইনকাম সোর্স তৈরি করার জন্য চেষ্টা করছেন এবং আপনাদের পেজটাকে গ্রো করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। আমি আমার পেজ এত বড় কোনো পেজ না, খুবই ছোট একটা পেজ, আমিও দিন রাত কষ্ট করে যাচ্ছি আমার এই পেজটাকে গ্রো করার জন্য। আর সে কারণে আমি আজকে কিছু কথা বলবো। আশা করি আমার কথাগুলো আমার মতো যারা পেজ খুলে একটা ইনকাম সোর্স তৈরি করার চেষ্টা করছেন তারা বুঝতে পারবেন। তো এই যে টমেটো আলু তারপরে পেঁপে আর মাংস আমি রেডি করেছি, আর এখানে হলো ইলিশ মাছ তারপরে পুঁই শাক আর হলো মিষ্টি কুমড়া সব একদম কেটে ধুয়ে আমার রেডি করা শেষ। এখন চুলায় এই যে দুই চুলায় আমি দুইটা কড়াই বসায় নিয়েছি, একসাথে দুই চুলায় দুইটা তরকারি বসাবো। তো পেঁয়াজ দিয়ে দিলাম, এই নন স্টিকেন প্যানটাতে হলো অল্প করে পেঁয়াজ দিলাম। এখানে আমি হলো পুঁই শাক রান্না করব, আর পুঁই শাকটা আমি সবই বাটা মশলা দিয়ে রান্না করব, সেই জন্য হলো ভাজা পেঁয়াজ খুব বেশি দিব না, মানে পেঁয়াজ অল্প করে তেলে দিয়েছি, না দিলেও কোনো সমস্যা হয় না। তারপরেও পেঁয়াজ দিতে দিতে এমন অভ্যাস হয়ে গেছে, সেই জন্য একটু দিয়েই দিলাম। আর ওই পাশের কড়াইটাতে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, কারণ ওখানে আমি মুরগির মাংসটা বসাবো। তো এই যে এখানে আমি একটা বাটির মধ্যে মানে সব রকমের মশলা একসাথে পেস্ট করে রেখেছিলাম, মানে আদা রসুন আর হলো পেঁয়াজ তারপরে হলো কাঁচামরিচ একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। আর ওই পাশের কড়াইটাতে এখন হলো আমি সব রকম মশলা আরেকটা বাটিতে রেডি করে নিয়েছিলাম মুরগির মাংস রান্নার জন্য, তো সেখানেও আমি দিয়ে দিলাম একসাথে।
এরকম করে বাটিতে করে একটু রেডি করে নিলে হয় কি ভিডিও করার সময় আমার কাছে মনে হয় যে একটু ইজি হয়, আর বারবার করে এই যে মশলা একটা একটা করে দিতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়। আর আমি যেহেতু দুইটা তরকারি রান্না করব একসাথে দুইটা রেসিপি, সেই জন্য আমি বাটিতে করে হলো মশলাগুলো সব রেডি করে নিয়েছি যাতে আমার জন্য কাজটা ইজি হয় এবং আমার ভিডিওটাও যেন দ্রুত আমি করে নিতে পারি। তো এই তো এখানেও দেখেন আমি হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে নিলাম, দিয়ে এখন দুইটা কড়াই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। আর পুঁই শাকের মধ্যে আমি কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়েছি একটু, আর হলো শুকনা মরিচের গুঁড়াও একটু দিয়েছি। আমার অভ্যাস সবসময় সব তরকারিতে শুকনা মরিচের গুঁড়া দিব আর কিছুটা কাঁচামরিচ দিব। এখন আমার রান্নাটা চলতে থাক, আমি আমার জরুরি কথাটা আগে বলে নিই আপনাদের সাথে। আমার এই ভিডিও যদি এমন কোনো আপু ভাইয়ারা দেখেন যে আপনাদের নিজেদের পেজ আছে এবং আপনারা দিন রাত 24 ঘন্টা কষ্ট করে যাচ্ছেন আপনাদের পেজটাকে গ্রো করার জন্য, আপনাদের পেজে হয়তো 6K ফলোয়ার আছে বা 10K ফলোয়ার আছে বা 20K ফলোয়ার আছে বা 50K ফলোয়ার আছে, অর্থাৎ নতুন পেজ যাদের, মানে একদমই নতুন, এখনও মনিটাইজেশন হয়নি বা কারো কেবলমাত্র মনিটাইজেশন হয়েছে এরকম পেজ যাদের, তাদের জন্য বলবো, যদিও আমার অনেক বেশি অভিজ্ঞতা নেই কিন্তু আমার এই ছোট্ট পেজ যে চালাতে যে আমার নিজের যতটুকু অভিজ্ঞতা হয়েছে বা আমি যতটুকু জানতে পেরেছি সেই জানা থেকেই কিন্তু আমি আজকে কথাগুলো বলছি। আজকাল গত 2-3 মাস ধরে আমি বেশ কিছু এরকম আপু ভাইয়াদের পাচ্ছি যে যাদের নিজেদের পেজ আছে এবং তারা আমার ভিডিওতে কমেন্ট করছে এবং আমার ভিডিওতে অন্য একজন ফলোয়ার হয়তো কমেন্ট করেছে, সেই কমেন্টের মধ্যে এসে অন্যান্য আপু ভাইয়া যাদের হলো পেজ আছে পেজের ওনাররা এসে কমেন্ট করছে। তো কমেন্টটা কিভাবে করছে, ফলো ডান ফলো ব্যাক এরকমভাবে, হ্যাঁ কমেন্ট করছে কিন্তু আসলে তারা আমাকে ফলো দিচ্ছে না। আবার অনেকে বলছে যে আমাকে ফলো দেন তাহলে আমিও আপনাকে ফলো ব্যাক দিব, কিন্তু এমন অনেক মানুষ আছেন আপনারা যে আমরা আপনাদেরকে ফলো দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে সেই ফলোটা ব্যাক আসে না। এটা কিভাবে বুঝতে পারি যে ফলোটা ব্যাক আসে না, কারণ যখনই একটা পেজ থেকে আমার পেজকে ফলো করা হবে তখনই ফলো দেওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুক আপনার পেজের নাম সহ আমার কাছে নোটিফিকেশন পাঠিয়ে দিবে যে এই পেজটা তোমাকে ফলো করেছে, তুমিও তাকে ফলোটা ব্যাক করে দাও। এভাবে আমার কাছে নোটিফিকেশনটা সাথে সাথে চলে আসে। তো যারা বুদ্ধিমান মানুষ তারা কী করেন, কোনো কমেন্ট না করে পেজ ফলো করে দেন, আর সঙ্গে সঙ্গে আমার কাছে নোটিফিকেশন চলে আসে এবং আমিও তখন সঙ্গে সঙ্গে ওনার পেজটাকে 1 সেকেন্ড দেরি না করে ফলো করে দেই, কারণ তখন হলো আমার দায়িত্ব পড়ে আমার মানে একটা দায়িত্বের মধ্যে চলে আসে যে উনি যেহেতু আমার পেজকে ফলো করেছে তাহলে অবশ্যই ওনার পেজকে আমার ফলো করে দেওয়া উচিত এবং আমি সাথে সাথে ওনার পেজটা ফলো করে দেই। কিন্তু এই কাজটা কিন্তু খুবই কম মানুষ করেন, খুবই কম আপু ভাইয়ারা করেন, যারা একটু বেশি বুদ্ধিমান তারাই এই কাজটা করেন। আর বেশিরভাগ আপু ভাইয়ারা যাদের কিনা 5K ফলোয়ার্স বা তার থেকেও কম বা তার থেকে একটু বেশি, বেশিরভাগ আপু ভাইয়ারা আপনারা এসে কমেন্ট করবেন ফলো ব্যাক ফলো ডান এরকম। তো আপনারা এই ধরনের কমেন্ট করবেন না। আপনারা যদি আপনাদের পেজে ফলো পেতে চান তাহলে অবশ্যই আপনারা ফলো দিয়ে দিবেন এবং ফলো দেওয়ার সাথে সাথে কিন্তু আমার পেজে যদি ফলো দেন তাহলে আমার কাছে নোটিফিকেশন চলে আসবে এবং আপনারা যার পেজেই ফলো দেন না কেন সঙ্গে সঙ্গে তার কাছে নোটিফিকেশন চলে যাবে যে এই পেজ তোমাকে ফলো করেছে, তুমি তার পেজটাকে ফলো করে দাও ফলো ব্যাক দিয়ে দাও। তো ফলো ব্যাকের জন্য নোটিফিকেশন চলে আসে সাথে সাথে এবং যারা সত্যিকারেই পেজ ফলো করে আমি সাথে সাথেই বুঝতে পারি যে হ্যাঁ তারা আমার পেজ ফলো করেছে, আপনারাও এরকম বুঝতে পারবেন। তো আপনারা যারা এই কাজগুলো করেন তারা কিন্তু এটা করে আপনাদের নিজেদের পেজকে ক্ষতি করছেন এবং সেই সাথে সাথে আমার পেজেরও ক্ষতি হচ্ছে। কিভাবে ক্ষতি হচ্ছে, যে আপনারা যখন এভাবে কমেন্ট করছেন কমেন্টের মধ্যে বা আরেকজনের আমার পেজে অন্য একজন ফলোয়ারের কমেন্টের মধ্যে এসে এরকমভাবে কমেন্ট করছেন তখন কিন্তু আমার পেজেরও রিচ কমে যাবে আর আপনার পেজেরও রিচ কমে যাবে, তো রিচ হবে না পেজের, ঠিক আছে? আমি বুঝাতে পারছি কি না আমি জানি না। তো এতে করে কিন্তু পেজের রিচ কমে যায়,
তো আপনারা যদি চান যে আপনাদের পেজটা গ্রো করুক, তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব, যারা জানেন না, অনেকেই নতুন নতুন পেজ খুলেছেন তো অনেকেই এই বিষয়গুলো জানেন না, আমিও আগে এই বিষয়গুলো জানতাম না, তবে পারতপক্ষে আমি সব সময় চেষ্টা করি এভাবে সরাসরি আমার পেজকে ফলো করার জন্য আমি কখনোই কাউকে অনুরোধ করি না, কারণ আমি একজনকে অনুরোধ করব সে হয়তো দেখবে কিন্তু নিয়মিত আমার পেজের ভিডিও সে দেখবে না, আর যে নিজে থেকে আমার পেজটাকে ফলো করবে সে হয়তো আমার পেজের ভিডিও দেখবে, প্রতিদিন না হলেও মাঝে মধ্যে দেখবে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা এই জিনিসগুলো মাথায় রেখে আপনাদের পেজে পেজ গ্রো করার জন্য আপনারা কাজগুলো করবেন। কথা বলতে বলতে আমার কিন্তু রান্না এদিকে শেষ। তো এই যে ইলিশ মাছটা আমি ভেঙে দিয়েছি, আর হলো পুঁই শাক আর মিষ্টি কুমড়া কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে রান্না করে কিন্তু খুবই মজা লাগে, পুঁই শাক আর মিষ্টি কুমড়া হলো ইলিশ মাছের মাথা দিয়ে। আর এই তো পেঁপে আলু আর টমেটো দিয়েছি, এটা দেখতে খুবই সুন্দর হয়েছে। এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো আমার আজকের রান্নাও কমপ্লিট। তো যেসব আপু ভাইয়াদের ফলো দরকার, আপনারা সরাসরি আমার পেজে ফলো করে দিবেন, আপনারা সরাসরি ফলো করলে আমিও আপনাদেরকে সঙ্গে সঙ্গে ফলো ব্যাক করে দিব। তো এইটাই হলো আমার বলার ছিল। আমি বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম কথাগুলো শেয়ার করব, কিন্তু করা হচ্ছিল না। তো সবাই ভালো থাকবেন, যারা আমার মতো পেজের জন্য কষ্ট করে যাচ্ছেন, একটা ইনকাম সোর্সের জন্য কষ্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকেই কী বলবো, সবার জন্য দোয়া যে আপনাদের সবার পেজটাই গ্রো হোক এবং আমার পেজটাও গ্রো হোক, আমরা যেন আমাদের উদ্দেশ্যে সফল হতে পারি। তো এই যে আমার রান্না কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, আজকে হলো এটা খুব মজা করে খেয়েছি। পেঁপে দিয়ে যে কোনো মাংস কিন্তু রান্না করলে খুব ভালো লাগে, আর গরমের ভেতরে কিন্তু বেশি কষা মাংস না খেয়ে এরকম করে একটু পাতলা ঝোল, ঝোল যদিও আমার আজকে খুব বেশি হয়নি, তো তারপরেও এরকম ঝোল করে পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু এটা শরীরের জন্য খুবই ভালো। তো মিষ্টি কুমড়ার তরকারিটা আমি বেড়ে নিয়েছি, ওটা আর আমি ভিডিও করতে পারি নাই আর সেজন্য শেয়ারও করতে পারলাম না। আর এখন হলো মুরগির মাংসটা আমি বেড়ে নিচ্ছি, দেখেন দেখতে খুবই সুন্দর হয়েছে। আর আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকবেন, আর যারা নতুন দেখছেন ফলো বাটন প্রেস করে না থাকলেও অবশ্যই ফলো বাটন প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।